আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা সৌদি আরবের বিমান টিকিট চেক করবেন। অনেকেই সৌদি আরব যাচ্ছেন, সেক্ষেত্রে দালাল আপনাদেরকে বিমান টিকিটের ছবি দিয়ে থাকে। তো বিমান টিকিটটি কি আপনার অরিজিনাল কিনা কীভাবে আপনি চেক করবেন আজকে এই ভিডিওতে দেখাবো। সবাই পুরো ভিডিও দেখবেন। ফার্স্ট টাইম হচ্ছে বিমান টিকিট চেক করার জন্য আপনার দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার বিমানের নাম, আপনি কোন বিমানে যাবেন, সৌদি আরবের যেই বিমানে যাবেন সেই বিমানের নামটা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কপি করবেন বিমান টিকিট চেক করার জন্য। সেই হচ্ছে নামটি দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল অথবা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ গুগল ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে আপনি এই নামটি, এটা হচ্ছে বিমানের নাম দেখতে পাচ্ছেন, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স SB811। এটা হচ্ছে একটি ফ্লাইট রয়েছে আজকে। এই নামটা আপনার কপি করে গুগলে সার্চ করবেন, সার্চ করলে হচ্ছে আপনার চলে আসবে সৌদিয়া যে এয়ারলাইন্সটি রয়েছে এটা কিন্তু চলে আসবে। এই হচ্ছে ওয়েবসাইটটি, এখানে ক্লিক করবেন, সেখানে হচ্ছে ম্যানেজ দেখতে পাচ্ছেন, ম্যানেজে ক্লিক করবেন। বুকিং রেফারেন্স নাম্বারটি লাগবে চেক করার জন্য, এই হচ্ছে বুকিং রেফারেন্স নাম্বার এখানে থাকবে, সেটা আপনাদের প্রয়োজন হবে। ম্যানেজ অপশন সিলেক্ট করে এখানে আপনার যে বুকিং রেফারেন্স নাম্বারটি কপি করবেন, কপি করে ওয়েবসাইটে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার বুকিং নাম্বারটি দিয়ে দিবেন, আপনার লাস্ট নামটি দিয়ে দিবেন, যেমন এই টিকেটের নাম হচ্ছে স্বপন আলী, সেখানে হচ্ছে আমি আমার লাস্ট নেমটি দিয়ে দিব। দিয়ে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন, একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। সকল তথ্য কিন্তু আপনার সকল ডিটেলস চলে আসবে। জেদ্দা টু ঢাকা দেখতে পাচ্ছেন, দুইটা ফ্লাইট ছিল 10ই মে এবং 14 আগস্ট 2024। তো এর মধ্যে বর্তমানে 14 আগস্ট যে ফ্লাইট এটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে বুকিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। টিকিটটা কিন্তু অরিজিনালি কনফার্ম হয়েছে, মানে টিকিটটা কিন্তু অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নেই, এখানে কিন্তু কনফার্ম দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু ই টিকিটটি আবার ডাউনলোড করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই টিকিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আপনার টিকিটটা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার নামটা দেখাবে, এরপর এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন, আপনার ই টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে ই টিকিটটি, যদি আপনার এটি প্রয়োজন নেই চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অরিজিনাল যে টিকিটটি যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি ই টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। নিচে চলে আসবেন, নিচে আরো ইনফরমেশন দেখতে পারবেন, এখানে হচ্ছে ফ্লাইটের সময়সূচি দেখতে পাচ্ছেন, 14 আগস্ট একটা ফ্লাইট রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সময় দেখাচ্ছে, টিকিট কিন্তু কনফার্ম দেখতে পাচ্ছেন। সেখানে ফ্লাইট ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ফ্লাইটের ডিটেলস চলে আসবে। তো এটা হচ্ছে সৌদিয়া, এটা হচ্ছে ফ্লাইট নং, এয়ারপোর্টের নাম, এখানে হচ্ছে সময় দেখাচ্ছে 6 ঘন্টা 55 মিনিট লাগবে ঢাকা থেকে জেদ্দা যেতে, এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট আপনি নামবেন। তো এই হচ্ছে সকল ডিটেলস। তো আরেকটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি দেখাবে টিকেটের, এখানে হচ্ছে অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন, প্রাপ্তবয়স্ক আপনি, এখানে হচ্ছে ই টিকেট ভিউ, এখান থেকে চাইলে কিন্তু আপনার ই টিকেটটা দেখতে পারবেন। ভিউ ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, জন্ম তারিখটি দেখাবে, আপনার পাসপোর্ট নাম্বারটি একটু দেখাবে। তো নিচে চলে আসবেন, আবার নিচে এসে এখানে টোটাল দেখতে পাচ্ছেন, টিকিট প্রাইস এখানে দেখাবে, কত টাকা দিয়ে টিকিট কেটেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে লুকোচুরি কোনো কিছু নেই, টিকিট কিভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।